একটা পোস্টার বেরিয়েছে যে বহুরূপী নাকি 11 কোটি টাকা কালেকশন করে ফেলেছে, এইটা কিন্তু উইন্ডোজের তরফ থেকে দেওয়া হয়নি। তথাপি জানি না এই পোস্টারটা কোথার থেকে বেরোলো। আমি একটা বিষয় বলতে পারি, এখনো কিন্তু বহুরূপী 11 কোটি টাকা কালেকশন করতে পারেনি। হ্যাঁ, 10 কোটি টাকা গ্রস কালেকশন করে ফেলেছে, এই বিষয়ে কিন্তু আমি একদম নিশ্চিত। কারণ আমি সচিনিক দেখে বলে থাকি, এবং সচিনিকে যদি দেখে থাকেন তাহলে দেখবেন সচিনিকে কিন্তু প্রজাপতিকে বলা হয়েছিল যে 12 কোটি টাকা নেট কালেকশন করে ফেলেছে এবং গ্রস কালেকশন 14 কোটি টাকা ছিল। তো সেইখানে সচিনিকের অনুসারে কিন্তু গতকাল পর্যন্ত, মানে গতকালকে 21 নম্বর দিন ছিল, 21 নম্বর দিন পর্যন্ত এই সিনেমার কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 10 কোটি টাকা প্লাস। এবং 3 নম্বর রবিবার ছিল, এবং 3 নম্বর রবিবারও ভেবে দেখুন কালেকশন করেছে 74 লক্ষ টাকা, যেখানে দ্বিতীয় রবিবারে ছিল 75 লক্ষ টাকা। মানে দ্বিতীয় রবিবার থেকে তৃতীয় রবিবারে বহুরূপী মাত্র 1 লক্ষ টাকা কম কালেকশন করেছে, এবং গতকালকে 115 খানা শো অলমোস্ট হাউসফুল গিয়েছে। এই 74 লক্ষ টাকার সাথে সাথে টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 9 কোটি 4 লক্ষ 8 লক্ষ টাকা। একে যদি গ্রস করেন তাহলে হচ্ছে 10 কোটি 58 লক্ষ টাকা। আমার বিশ্বাস যে এই যে 4 দিন আছে বাকিতে, এই যে 10 কোটি 58 আছে, এটা হাসতে খেলতে আমার বিশ্বাস যে 11 কোটি গ্রসে চলে যাবে। মানে 11 কোটি ধরে রাখতে পারলে 3 সপ্তাহ শেষে যাবে। তারপর ভুলভুলিয়া 3 এবং সিঙ্গম এগেন বেরোচ্ছে, তো স্বাভাবিকভাবেই শত কমবে। তারপরে দেখা যাবে যে কোন জায়গায় দাঁড়ায়। অপরদিকে টেক্কাও কিন্তু মোটামুটি কালকে ভালোই কালেকশন করেছে, তবে বহুরূপীর কাছে কিছুই নয়। যেখানে বহুরূপী 74 লক্ষ টাকা কালেকশন করেছে, সেখানে টেক্কা গতকালকে মাত্র 5 লক্ষ টাকা কালেকশন করেছে, এবং গতকালকে টোটাল গিয়েছে হচ্ছে 5 খানা শো অলমোস্ট হাউসফুল গিয়েছে। এর সাথে সাথে টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 3 কোটি 48 লক্ষ টাকা নেট। একে যদি গ্রস করেন তাহলে হচ্ছে 4 কোটি 12 লক্ষ টাকা। অপরদিকে শাস্ত্রীরও কালকে 1 খানা শো অলমোস্ট হাউসফুল গিয়েছে, এবং 1 খানা শো অলমোস্ট হাউসফুল গিয়ে 3 লক্ষ টাকা কালেকশন করেছে, এবং গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 1 কোটি 45 লক্ষ টাকা। এটা যদি নেট করেন, যেটা দাঁড়ায় মোটামুটি 18% বাদ দিতে পারেন, 1 কোটি 45 লক্ষ টাকা যদি 18% যতটা হয় সেরকম টাকার মতন বাদ গেছে, এই ধরে রাখতে পারেন যে 1.25 বা 1.24 মতন হচ্ছে নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে। তো যেভাবে চলছে তাতে আমার বিশ্বাস যে বহুরূপী কিন্তু প্রজাপতিকে প্রায় ছুঁয়ে ফেলবে। কারণ এই সপ্তাহে শেষে 11 লক্ষে রিচ করলে বাকি থাকবে 3 লক্ষ টাকা গ্রস। এবারে 3 লক্ষ টাকা গ্রস কালেকশন করতে হলে 2 কোটি টাকা নেট কালেকশন করতে হবে। আমার অন্তত মনে হয় যে প্রজাপতি আরো অন্তত 4 থেকে 5 সপ্তাহ হাসতে খেলতে চলবে, তাতে কিন্তু এই 2 কোটি টাকা নেট চলেই আসবে এবং গ্রসও চলে আসবে। আমার মনে হয় যে প্রজাপতিকে বহুরূপী ছুঁয়ে ফেলবে, এই বিষয়ে কোনো আমার মনে হয় কোনো ডাউট নেই। এবার দেখুন আপনাদের কি মতামত। তো এই ছিল প্রজাপতি বহুরূপী, সরি টেক্কা বহুরূপী এবং শাস্ত্রীর বক্স অফিস কালেকশন। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।